দাদা, এখানে আমরা দেখলাম যে দিল্লি ক্যাপিটালসের একটা শিবির হলো, ঋষভ পন্থ ছিল, রকি পন্টিং, একটু যদি আমাদের সাথে শেয়ার করে দিকে। থার্ড ক্যাম্প আস্তে আস্তে আরও হবে, টিমটা তৈরি করা আর কি। আচ্ছা, মানে ঋষভ পন্থকে কেমন দেখলে, যেটা সবারই একটা জল্পনা যে রিকভার হয়ে যাবে আইপিএল এর আগে, দেখা যাক, হলে আমাদের সবচেয়ে ভালো হবে। ডোমেস্টিকে খেলতে পারবে যে সামনে যে টুর্নামেন্টগুলো, কি ইমিডিয়েটলি পারবে না, কোন সময় থেকে পারে সেটা দেখতে হবে। দাদা, কামব্যাকের জন্য তো তোমার, তুমি হচ্ছে সবার কাছে এত শুধু, ঋষভ পন্থ একটা খুব কঠিন সময় থেকে ফিরছে, কিছু বললে মানে কথা হলো, কিছু কথা হয়েছে, আশা করি ও ঠিক হবে, ঠিক হয়ে যাবে আর আর আমাদের হয়ে খেলবে, দেখা যাক কি হয়। এটা তো মেডিকেল জিনিস, মেডিকেল লোক ভালো বলতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আর দাদা, এই ক্যাম্পে কিছু বেঙ্গলের প্লেয়ারদেরও তুমি দেখে নিলে, তো সামনে নিলাম রয়েছে, তা কি মনে হয় ডিসেম্বরে দেখা যাক। আজ খালিলের সঙ্গেও তুমি অনেকক্ষণ দেখলাম, খালিল তো আমাদের প্লেয়ার থাকবে। হ্যাঁ হ্যাঁ, দেখলাম তুমি ওকে টিপস দিচ্ছিলে। দাদা, তুমি যেগুলো বলেছিলে, যারা সেমিফাইনালে উঠবে, ইংল্যান্ড টস জেতার সাথে সাথে হয়ে গেল যে কারা কারা কোথায় খেলবে, তো ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, কি মনে হচ্ছে? নিউজিল্যান্ড সবসময় ইন্ডিয়াটা গাঁট থাকে বলা যায় যে আইসিসি ইভেন্টে, কি বলবে? আগে কি ছিল সেটা অত ইম্পর্টেন্ট নয়, ইন্ডিয়া যে ফর্মে আছে, নিউজিল্যান্ডকে খুব ভালো খেলতে হবে ইন্ডিয়াকে হারাতে। ইন্ডিয়ার যদি পজিটিভস বলি, মানে সেটা কি মনে হয় যে কি দেখলে এবার? যে বোলিং ব্যাটিং সুপার টিম, আটটা ম্যাচে আটটা জিতেছি আর কি, ক্যান বি এনিথিং বেটার। তোমার সময়ও আমরা জিতেছিলাম টানা আটটা ম্যাচ, তো ফলে আবার সেই রোহিতরা সেটা করেছে এবং ভারত আবার অপরাজেয় থেকে এবার একটা হাতছানি। আর আসল দূরে জিততে হবে সেমি আর ফাইনাল। হ্যাঁ, তো কি মনে হয় মানে সেমিফাইনাল, তো আমি যদি বলি যে সেমি মানে ভারত ফাইনালে উঠলে, তুমি পারফরমেন্সের নিরিখে কাদের দেখছো যে ফাইনাল কাদের সাথে হতে পারে, কি মনে হচ্ছে? মুশকিল, এখানে তো অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা খেলবে, তো অস্ট্রেলিয়া খুব স্ট্রং টিম। হ্যাঁ দাদা, বিরাট যে ফর্মে রয়েছে বা গোটা ইন্ডিয়া টিম, তো তোমার মনে হয় ইন্ডিয়া টিমের মধ্যে কাকে সব থেকে ভালো তোমার নজরে নজর কাল হচ্ছে? আমি আর রোহিতের ক্যাপ্টেন্সি দাদা খুব ভালো, দারুণ, ফ্যান্টাস্টিক।